স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ভেঙে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা বাইকের। অভিযুক্ত বাইক আরোহীকে ধরে মারধর স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল পোস্ট অফিস মোড় এলাকার 81 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় গুরুতরভাবে জখম সিভিক ভলান্টিয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় বাইক চালককে আটক করে নিয়ে যায় পুলিশ। সকালবেলা ডিউটিতে কর্মরত অবস্থায় ছিলাম, শুরুতেই একজন বাইক আরোহী হরিশ্চন্দ্রপুর রোড থেকে আসছিল, ও যেত শামসির দিকে, সিগন্যাল ভায়োলেট করে ওকে দাঁড়াতে বলেছি, ও না দাঁড়িয়ে আমাকে ধাক্কা মেরে ভিসড়ে নিয়ে গিয়ে মানে রাস্তার মধ্যে ফেলে দেয়। তারপরে আমার ওই পুরো আঘাত লেগেছে, হাতে লেগেছে, পায়ে লেগেছে, আমার পুরো ইউনিফর্ম নষ্ট হয়ে গেছে। তখন আমার ওই সহপাঠীরা প্লাস স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে চাঁচরে নেতাজি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে যাচ্ছিল একটি মোটর বাইক। সেই সময় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার ওই বাইকটিকে আটকানোর চেষ্টা করলে বাইক আরোহী ধাক্কা মারে ওই সিভিক ভলান্টিয়ারকে। চোখের সামনে বিষয়টি দেখে প্রতিবাদ করেন স্থানীয়রা। ওই বাইক আরোহীকে প্রকাশ্যে চর থাপ্পড় মারেন স্থানীয়রা। আমি যাচ্ছি মানে একজন বলছে এদিকে যাও, আবার বলছে এদিকে, আমি বলছি চলো এদিকে, এখানে আগা দিকে থামবো, ওই পিছা দিকে টানতে 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 আমার দিকে আর ফেলে দিয়েছে, সেভ করেছে এগুলো। আপনি কি সিগন্যাল ভায়োলেট করেছেন? আমি তো জানিনি, আমি ভুল করে রাখা কারণ না, ভুল করেছিলেন, ভুল করে দিয়েছি, সিগন্যাল মানেননি, আমি জানি। এরপরই চাঁচল থানার পুলিশ এসে ওই বাইক আরোহীকে আটক করে নিয়ে যায়। ট্রাফিক সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই সিভিক ভলান্টিয়ারের নাম সনদ দাস, বাড়ি চাঁচলের পাহাড়পুর এলাকায়। ঘটনায় ওই সিভিক ভলান্টিয়ারের হাতে ও পায়ে গুরুতর চোট লাগে এবং তার পরনের ইউনিফর্মও ছিঁড়ে দেওয়া হয়। বর্তমানে সে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে ট্রাফিক ওসি চন্দন দে বলেন, ঘটনাটা ওই আমার সিগন্যাল পয়েন্টে এক নম্বরে ওর ডিউটি ছিল, তো ডিউটি অবস্থায় ও ওখানে দাঁড়িয়েছিল, হরিশ্চন্দ্রপুর থেকে একটা বাইক, সে বাইক এত স্পিডে যাচ্ছিল, ওকে দাঁড়াতে বলছিল, ও দাঁড়ায়নি। আর আমার এই সিভিক ছিল সনজ দাস, তাকে ধাক্কা মেরে ছেঁচড়ে নিয়ে চলে যায়। যাই হোক, এখানে সাধারণ অনেক লোক ছিল, পাবলিক ছিল, তারা গাড়িটাকে আটকিয়েছে। আমি পাবলিকদের অনেক ধন্যবাদ জানাই যে ওনারা অনেক সহযোগিতা করেছে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।